জানো, আমার না বিশ্বাস হচ্ছে না তোমার চাকরিটা হয়ে গেছে। খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে। তাহলে নাচো। যা, কি যে বলো না, চারিদিকে কত মানুষ, তোমার কোনো কমন সেন্স নেই। আচ্ছা, তুমি তো আগামী মাসে 1 তারিখে জয়েন করছো, তাই না? হুম, তাহলে মাকে বলবো আমাদের কথা? এখনই না, আগে জয়েন করি তারপর বলো। ঢাকায় গিয়ে আমাকে আবার ভুলে যাবে না তো? এ কথা বলছো কেন? এমনি মজা করলাম। তোমাকে একটা কথা বলি, বলো। ধরো আমার যদি কখনো চাকরি না হতো, তাহলে কি তুমি আমাকে ছেড়ে চলে যেতে? দেখো শফিক, চাকরিটা মানুষের জন্য সবকিছু হতে পারে না। আমাকে তুমি অন্যদের মতো ভেবো না। তাহলে কেমন ভাববো? যা খুশি তাই। শফিক সাহেব। জি স্যার। কোম্পানির নিয়ম অনুসারে আপনাকে 1 মাসের ট্রেনিংয়ে পাঠাচ্ছি। এখানে সব ড্রেস লেখা আছে, পরশু দিন থেকে জয়েন করুন। জি স্যার। স্যার, আমার জন্য দোয়া করুন স্যার। অবশ্যই। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সুলতান ভাই কইছে এরা কোম্পানি নিয়োগ দিছে, নতুন আইছে। কেউ ঢুকলে সালাম দিত, এই চাকরির এটাই নিয়ে। ঠিক আছে, ভাই স্যার এলে সালাম করি। কার কাছে আসছেন? এবিসি সিকিউরিটি সার্ভিস কোম্পানি থেকে ট্রেনিংয়ের জন্য এসেছি, সুলতান সাহেবের কাছে যাব। ও, সুলতানের কাছে? হুম, দাঁড়ান দেখছি। সুলতান ভাই, ফোনটা ধরেন না। হ্যালো। হ্যালো সুলতান ভাই, আপনার কাছে একজন লোক এসছে। জি, ভাই আপনার নাম কি? আমার নাম শফিক। কোথা থেকে জন এসেছেন বললেন? এবিসি সিকিউরিটি সার্ভিস কোম্পানি থেকে ট্রেনিং এর জন্য এসেছি। উনি বললেন এবিসি সিকিউরিটি সার্ভিস কোম্পানি থেকে এসেছে। আচ্ছা, তাহলে আমার ভাড়া দিয়ে বুঝি না। দিবেড়া আর হতো না, বুঝো রাজীব ভাই, আমি সাহেব বলছিলাম, লোকটার পাড়া আছে। অশিক্ষিতটার ভাষা বোঝা যায় না। এদিক দিয়ে সোজা বেসমেন্টে চলে যান, ওখানেই সুলতান আছে।
ভাই এটা অন রে কোম্পানি ট্রেনিং দিবার দিবেটা যেতে ট্রেনিং দিয়ে যাগা ন অন দিবেটা আসলে ঘাটে যাবে তো ঘাটে যাবে তা বলি বোধে সুলতান ভাই কইছেন এখানে তো ট্রেনিং দেওয়া হয় না কোম্পানি আপনারে গাড়ি হিসেবে পাঠাইছে তবে আমরা নতুন গার্ডদের একটু শিখা পড়ে নেই আর কি অসম্ভব আমাকে গার্ডের ট্রেনিং নিতে হবে কিন্তু কোম্পানি থেকে আমাকে এরকম কিছু বলা হয়নি সেইটা আমরা কেমনে কমু সেটা আপনার সাথে কোম্পানির ব্যাপার চাপা আমাদের একজন গার্ড দরকার ছিল কোম্পানি আপনারা পাঠাইছে দূর থেকে আইছেন খাওয়া দাওয়া কইরা কাজে নামে পড়েন কি কৌশলতেন ভাই ও ঠিক আছে তো ঠিক আছে বলুন ভাই আপনার জন্য কি করতে পারি হ্যাঁ সফিক ভাই ভাই আপনাকে তো আগেও বলছি ভাই এটা আমাদের কোম্পানির নিয়ম ট্রেনিং নিতে হবে কিন্তু আমি তো এক্সিকিউটিভ হিসেবে জয়েন করেছি আমাকে বলা হয়েছিল ডেস্ক জব আমাকে গার্ডের ট্রেনিং কেন নিতে হবে ভাই আপনাকে আগেও বলছি এখনো বলছি এটা আমাদের কোম্পানির নিয়ম ট্রেনিং নিতে হবে ম্যানেজার হওয়ার আগে আপনাকেও গার্ডের ট্রেনিং নিতে হবে তাছাড়া আমরা কাজ করি কার দিয়ে ট্রেনিং না নিলে আপনি বুঝবেন কি করে কার কি সমস্যা মনোযোগ দিয়ে কাজ করেন রাখেন আমাকে এক মাসের ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়েছে ট্রেনিং শেষ অথচ এখন আপনারা বলতেছেন আমার চাকরি নেই এটা মানে কি ভাই ভাই কোম্পানি আপনার ট্রেনিং শুরু করছে আপনি কি শুধু ঘুমাইতেন আপনার সাথে চিটিং করেছে ভালো পজিশনের চাকরি দেওয়ার কথা বলে আমাদের গাড়ি কাজ করে দিয়েছে এমনকি সিকিউরিটি মানির কথা বলে আমার কাছ থেকে 20,000 টাকা নিয়েছে ছাড়ান ছাড়ান গার্ড 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 আমার কাছে মনে হয় কি আপনি ধান্দাবাজ কোম্পানির খপ করে বসেন টাকা পয়সা দিছিলেন না কি আবার হ্যাঁ ভাই 10,000 টাকা দিয়েছি এইসব কোম্পানি চাকরি দেওয়ার আগে টাকা পয়সা নেয় এখন কি করবো বুঝতে পারছি না এত বুঝে কাম নাই আপনার মাথা গরম হয়ে গেছে আর আজকে আপনার ডিউটি দেওয়ার দরকার নাই রাতে আপনার সাথে এই ব্যাপারে কথা বলবেন আমার ডিউটি আছে আমি গেলাম কি ব্যাপার আজকাল অনেক বেশি স্মোক করছো না কো টেনশন আছে আপা সেই নতুন কন্ট্রাক্টের ব্যাপারটা মনে হচ্ছে এটা আমি পেয়ে যাব আর আমি যদি না পাই তাহলে দাস সাহেব পেয়ে যাবেন দাস সাহেব স্বার্থের জন্য কি না করতে পারেন আসলে দাস সাহেব লোকটা ভালো না তুমি নিজেকে খুব ভালো লোক কি বললে কিছু না আমি একটু ছাদে যাচ্ছি টেবিলে খাবার দেওয়া আছে খেয়ে নিও লাইলা কি আশ্চর্য
ও এখানে কেন, কার কাছে এসেছে? ও এখানে থাকে? আমার কথা হয়েছে, কাল সকালে মিস্ত্রি আসবে, লিফ্ট ঠিক হয়ে যাবে। আর একটা কথা, আপনি কোনো টেনশন করবেন না, আপনার বিষয়টা আমি দেখবো, ঠিক আছে? সুলতান ভাই, মালিক যে ছেলেটা দিয়া দেশে চলে গেল, তারা তো আমার কাছে সুবিধা মনে হইতেছে না, কেমন জানি আজব লাগে। মানিকে হয়ে দে, এটার মা অসুস্থ, তো কোম্পানির আছে ছুটি লাগিয়ে, আর কোম্পানি তার ছুটি না হতে, এখনই তো ফল না নই দৌড়া শুরু, তখনই তার হালতা হয়ে গেলো, ইয়ে ভাগ্য বালা হালতা হয়ে গেলো আনিয়ে রে আরও হদ ভাই, এখন আয় বদলিয়া তেরে দিলাম, আয় দেখো যাই গই, আয় দু একদিন পরে আয় যাইম বই। কিন্তু চিনা নাই জানা নাই, তাদের আকারে কি ঠিক হইল? খনিকা যদি হান্না হাড়ি করি ওরে আর হাসে অনুরোধ করি ওরে হয় ও ভাই আয় ফেলাই নিবারি, ইয়ে হলে আর মেহিন দোষ এ চিন্তা বাত ফানি আয় হাইনি পারি, আয় কেন করছি মই নিবারি ঘুমন মাই সকল। হ্যালো, আরে ভাই কে বলছেন? আর কয়দিন লাগবে? আমার জায়গায় আপনারে দিলাম। ও তুই ফোন দিয়েছিস? আবার আমার কোনো সমস্যা হবে না তো? চিন্তা করিস না, আর বেশি দিন লাগবে না। তোর কি আরো টাকা লাগবে? বুঝলে মন দে তো না। ঠিক আছে পাঠিয়ে দিব। ও ভাই আয় কেন অনরে বালা বুদ্ধি দি, একখান চৌরি নেওয়া ভাই তে এজরিয়ান চাইলে আর মতে বাড়ানো হইব অনয়ন দে, শিক্ষিত মানুষ লাহারে পর্যন্ত মানুষ এত লাভ দে চৌরিয়ান তো কাপাত দে, ইনশাল্লাহ চৌরি একখান হয়ে যাবে লড়নের তো মরণ হুয়ান। ভাই ঠিকই কথা, আপনি একটা ভালো চাকরি না পাওয়া পর্যন্ত এখান থেকে যাবেন না, আপনি শিক্ষিত মানুষ একটা ভালো চাকরি আপনি পাওয়া যাবেন, তাছাড়া এই জায়গায় চাকরিটাও মন্দ না, থাকা খাওয়া ফ্রি, ডিউটিও দিবেন, চাকরির জন্য চেষ্টা করবেন, কী কব শুনলাম ভাই? ঠিক আছে ঠিক আছে। হ্যালো শফি সাহেব, এই কন্ট্রাক্টটা থেকে একটু দূরে থাকুন। আমাকে সরে যেতে বলে আপনি ভুল করছেন দাসবাবু, ভালো চাইলে আপনি নিজেই সরে যান, এর পরিণাম কিন্তু ভালো হবে না। হ্যালো হ্যালো রবিশ, শোনো রাতে পার্টির কথা তোমার মনে আছে তো? আমি এখন বাইরে যাচ্ছি, তুমি রেডি হয়ে থেকো, আমি এসে তোমাকে নিয়ে যাবো। ওসব পার্টিতে আমি যেতে পারবো না, আমার ওসব ভালো লাগে না। যেতে পারবে না মানে? অবশ্যই যেতে পারবে, তোমাকে কি বিয়ে করেছি বসিয়ে রাখার জন্য? ওসব আজেবাজে পার্টিতে আমি যেতে পারবো না। বেশি কথা শুনতে চাই না, আমাকে অনেক কিছু মেনটেন করে চলতে হয়, আর তুমি তো ভালো করে জানো আমি যা চাই তাই হয়, রেডি হয়ে থাকবে। কমপ্লেন করেছিল, আপনি নাকি তার সাথে দুর্ব্যবহার করেছেন? ঠিক করছি, এই বিল্ডিংয়ে তো কোনো কিছু ঠিক নাই,
আপনার কমিটির লোকজন কি করে? কেন, কি হয়েছে? আপনি গার্ডগুলো সব বেয়াদব, আদব কাদব কিচ্ছু জানে না, আর আপনি লিফট এটাও তো নষ্ট। লিফট নষ্ট সেটা তো আপনিও জানেন আমিও জানি, আমাদের কষ্ট হচ্ছে। আর ম্যানেজার, এটা তো একটা গিদ, হারামদের মধ্যে শুধু গন্ধ বেড়ায়, পরে দেখলে আমার কাছে ফুটিয়ে নেয় যাবে। সেই জন্য তো আপনি ম্যানেজারের সাথে দুর্ব্যবহার করতে পারেন না। শোনেন ম্যানেজারকে আপনি সরি বলুন। তুমি এখানে? আমি তো এখানেই থাকি আমার হাজবেন্ডের সাথে। তুমি এখানে কার সাথে এসেছ? আমি যে এখানে কীভাবে চলে এলাম আমি যে বুঝতে পারছি না। এখন মনে হচ্ছে কোথাও একটা কিছু ভুল হয়ে গিয়েছে, সত্যি সত্যি খুব ভুল জায়গায় চলে এসেছি আমি। কোনটা ভুল আর কোনটা সঠিক তা যদি আমরা আগে থেকেই বুঝতে পারতাম তাহলে জীবনটা হয়তো বা আজ অন্যরকমই হতো। কথা বলছো কেন? সেদিন যদি বাবা মার কথা চিন্তা না করে তোমার হাত ধরে চলে আসতে পারতাম। পুরনো কথা বলে এখন আর কি হবে বলো? যাকে একসাথে সারা জীবন থাকবে বলে কথা দিয়েছিলে তাকে ছেড়ে চলে আসার সিদ্ধান্তটা তোমারই ছিল। আসলে ভালোবাসা মানুষ বেকার হলে তার হাত ছেড়ে দেওয়াই ভালো। সুখের জন্য চাই অনেক টাকা, সুখের জন্য চাই সচ্ছলতা। তোমার সিদ্ধান্তটাই ঠিক ছিল। যদি একসময় আমার খুব কষ্ট হতো, এখন আর হয় না। আমি অনেক ভালো আছি, তুমি নিশ্চয়ই সুখে আছো। আচ্ছা ভাই, আপনার নাম তো রাজীব তাই না? আচ্ছা গ্রামের বাড়িতে জানি কোথায়? না আমি তো কোম্পানি থেকে ট্রেনিং এসেছি, তো কোম্পানির সুবিধার্থে সবার ব্যাকগ্রাউন্ডের একটা রিপোর্ট কোম্পানিতে দেবো তাই। নিজের ব্যাকগ্রাউন্ড ঠিক আছে তো? হ্যালো, চিন্তা করবেন না, প্ল্যান করে ফেলেছি, আজকেই শেষ। তোমার ট্রেনিং আর কতদিন ধরে চলবে? জানি না। কেন, আমি কি এখানে থাকায় তোমার কোনো সমস্যা হচ্ছে? না না, তা কেন হবে? চিন্তা করো না, আমি এখানে তোমাকে কোনো সমস্যায় ফেলতে আসিনি। মাস দুধ ফেট মোয়ামের মাখন খাবি তুই? শোন, ফিরি ফিরি একটা অ্যাডভার্টাইজ দিয়ে দিতেছি,
ওই মাইয়ার থেকে দূরে থাকবি, তা নাহলে পিছনে এমন পাংখা লাগাই দিব যে তোকে গ্যারামের খেতে গিয়ে পড়বি, বুঝছস? হ্যালো, তোর আজকে আসার দরকার নেই। চাকরি কি আর ছাড়তে ইচ্ছা করতেছ না? তুই কথা বেশি বলিস, তুই কালকে আয়। কালকে এখানে আমার শেষ দিন। ঠিক আছে ভাই, আপনি যা ভালো বুঝেন। যার অনেক টাকা, মুখ সামলে কথা বলো, ছোট লোক কোথাকার। কি এত বড় সাহস? আমি যাওয়া চাই, তাই তার
এত রাতে তুমি এখানে? আমি একবারে চলে এসেছি, আমাকে কি তুমি এখান থেকে অনেক দূরে কোথাও নিয়ে যেতে পারবে? এসব কি বলছো? তোমার কি হয়েছে ভাই? আমি আর পারছি না, ওই লোকটা আমাকে একদম শেষ করে দিচ্ছে, আমাকে বাসাও সত্যি। তুমি যদি আমাকে তোমার সাথে নিয়ে যেতে নাও পারো, তাও অন্তত এই জায়গাটা থেকে বের করো। আমি জানি আমি তোর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। পালিয়ে যাওয়ার প্ল্যান তাহলে অনেক আগেই করে ফেলেছ না? আমরা কি ঢাকা থেকে অনেক দূরে চলে এসেছি? হ্যাঁ, অনেক দূরে। শফিক, একটা কথা বলবো তোমাকে। বলো। তুমি কি এখনো আমাকে ভালোবাসো? জানি না। অন্য কাউকে? বলো। সারা, তুমি কোথায় ছিলে বলো তো? কতবার তোমাকে ফোন দিয়েছি? ঘুমিয়েছিলাম। আচ্ছা, তুমি কবে আসবে বলো তো? আমার ভালো লাগছে না। আমার আর ভালো লাগছে না, আজই চলে আসবো। সত্যি? হ্যাঁ সত্যি। কি ব্যাপার, কেমন আছো? কতক্ষণ ধরে ওয়েট করতেছি, এতক্ষণ লাগে? তোমার নায়ক কোথায়? সে ফিরে গেছে। পুলিশের হাত থেকে কতদিন বাঁচতে পারে সেটাই দেখার বিষয়। এখন তাড়াতাড়ি চলো, কেউ না আবার দেখে ফেলো। আপনি এদিকে তাকান একটু। না না, আপনাকে না, তো ওর উপরে।
আমাকে ভাই চলে গেছে, চলে গেছে। এতক্ষণ ধরে কারোর দিকে তাকাই নাই, তাও আমার নিয়ে ভাবে স্পষ্ট।